আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় প্রবাসী ভাই, আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, হুরুফের বিষয় নিয়ে একটি কথা বলবো। হুরুফের তলব কি হয় কম্পিউটার থেকে? অনেকে বলেন যে ভাই, আমি যদি আমার হুরুফ আছে, আমি যদি তলব দেই তাহলে আমার কপালে হবে, আমার হুরুফটা কি কাটতে পারবেন, এ ধরনের প্রশ্ন থাকে। অনেকে হুরুফের তলব দিতে চান। আসলে অনেকটা আমরা কথা বলে বুঝাতে পারি না যে হুরুফের ভাই তলবে হয় না। সেই জিনিসটা আমরা আপনাদেরকে কম্পিউটারে একটু দেখানোর চেষ্টা করবো। তাহলে আসলে বাস্তবে যদি সরাসরি আপনি নিজ চোখে দেখেন তাহলে একটা অভিজ্ঞতা হলো যে আসলে বিষয়টা কী, কেনই বা কফালা হয় না, কেনই বা তলব হয় না। হ্যাঁ, হুরুফ এত বড় কী সমস্যা? প্রিয় দর্শক, নর্মালি যখন কোনো একান্তে হুরুফ থাকে তখন আপনার যদি আপনি চেক করেন তখন মোদ গাইবাই না আমাল থাকে, অর্থাৎ আপনার হুরুফ আছে এটা লেখা থাকে। কিন্তু আপনি যখন তলব দিতে যাবেন তখন কফালা হবে না, তলব হবে না, সেখানেও হুরুফেই লেখা আসবে। কিন্তু যখন গভর্নমেন্ট নর্মাল যে প্রসেসটা করছে, অর্থাৎ যেই ঘোষণা দিয়েছে যে চারটা ওয়াই যদি থাকে তাহলে সেই নতুন কফিল যদি মুক্ত মূল্যে যায়, যাওয়ার পরে যদি পেপারে সাবমিট করে তাহলে হুরুফ কি কাটবে, কাটার পরে কিন্তু আপনি চাইলে কফালা করাতে পারবেন, কফালা হবে। এখন এই যে প্রসেসগুলো, এই প্রসেসগুলোর বাস্তবায়ন কতটুকু হয়েছে আসলে বলতে পারবো না, কেননা এই পর্যন্ত আমি দেখি না কেউ কারো কফিল মুক্তমূল নিয়ে গিয়ে তারপর হলো আপনার কফালা হয়েছে বা কফালা করাতে পারছে। যদি এরকম কেউ পারেন তাহলে আমাদের সাথে একটু যোগাযোগ করেন। তবে এরকম হয়েছে যারা পুরাতন কফিল হুরুফ দিয়েছে, ওই কফিল রাজি ছিল, ওই কফিল অড়াকা দিয়েছে, তারপরে হুরুফ কাটানোর যে প্রসেসগুলো সেভাবে অনেকেরই কাটছে, এ পর্যন্ত এই ধরনের তথ্য রয়েছে। কিন্তু নতুন কফিল গিয়ে হুরুফ কাটাইছে এ ধরনের তথ্য আমরা এ পর্যন্ত পাই না, কেউ করতে পারছে এরকম পাই না। যদিও অনেক দিন হয়েছে এই খবরটা প্রকাশ হয়েছে, সবাই ঢালাওভাবে কিন্তু প্রচার করছে যে হুরুফ কাটার যে সিস্টেমগুলো রয়েছে সেই সিস্টেমগুলো বলা হয়েছে, কিন্তু আদৌ কি কেউ করতে পারছে? সৌদি আরবে তো অনেক মোয়াজ্ঞেব রয়েছে, অনেক সৌদি রয়েছে, অনেকেই অনেকের কফিল অনেক ভালো ভালো পোস্টে রয়েছে। তো এ ধরনের কেউ কি করতে পারছেন, এটা আমাদের প্রশ্ন। আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখাবো যে হুরুফের তলব কি আপনার কুয়া দেখে হয় কি না। যখনই এই তলবটা অর্থাৎ এই কম্পিউটার থেকে হবে তখন থেকে মনে করতে হবে যে এই সিস্টেমগুলো, অর্থাৎ যে হুরুফ অটোমেটিক্যালি হুরুফ কাটার যে সিস্টেম সেটা বাস্তবায়নের হয়েছে, বা এটা যদি হয় তাহলে আমাদের প্রবাসীদের জন্য লাভ, নতুবা যেই তথ্যগুলো রয়েছে, যে বার্তাগুলো রয়েছে, এতে কোনো চালানোর লাভ আমার মনে করি নাই। কিন্তু এখন আমরা আপনাদেরকে দেখাবো কম্পিউটার স্ক্রিন থেকে। প্রিয় দর্শক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। প্রিয় দর্শক, আসুন আমরা সরাসরি আপনাদেরকে কম্পিউটার স্ক্যান নিয়ে যাই। প্রিয় দর্শক, এটা হলো কম্পিউটার স্ক্যান, আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে আমি যদি তলব দিই, অর্থাৎ একটা হুরুফের রেখা আমরা তলব দিব, এটা হলো ইংরেজি ভার্সনে আছে, আমরা এটা আরবিতে রয়েছে, আমরা ইংরেজি করে নিব, ইংলিশ করে নিব তাতে বোঝানোর স্বার্থে। দুঃখিত, আমাদের নেটটা একটু সার্ভার সমস্যা করছে। প্রিয় দর্শক, এটা হলো আরবি ভার্সন, আমরা বরাবর মতন ইংরেজি ভার্সনে চলে যাব। তো তাহলে আপনাকে বুঝাইলে আপনারা বুঝতে পারবেন। তো এটা হলো একবার মনস্তল কুয়ার মূল প্রোগ্রামগুলো, আমরা আপনাদেরকে জাস্ট এটা দেখানোর জন্য যে হুরুফ একামা তলব হয় কি না এই জিনিসটা আপনাকে দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, যদি আমরা এমপ্লয়ার ট্রান্সফার অপশনে যাই আমরা, অর্থাৎ এখান থেকে মূলত কফলার জন্য তলব দেওয়া হয়। তো তারপরে যেটা হলো আপনার, আমরা রিকোয়েস্ট যাব, অ্যাপ্রুভ, আমরা সবগুলো অপশন শেষ করে বলতেছি। এখানে আমাদের একামা নাম্বার এবং ডেট অফ বার্থ, অর্থাৎ একটা হুরুফ একামার একামা নাম্বার প্লাস জন্ম তারিখ আমরা এখানে দিয়ে দিব, তারপরে দেখা যায় কি আসে। তো আমরা একামা নাম্বার এখানে দেওয়ার চেষ্টা করব, যেহেতু একামা হুরুফ এই জন্য একামাটা হাইড করতেছি না, কোনো সমস্যা নেই। তারপর আমরা জন্ম তারিখটা দিয়ে দিব 1977। আবারও দিচ্ছি 1977। একটা মাস হলো আপনার 2, তারপর হলো তারিখ হলো 4। জাস্ট আমরা একামা নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে দিচ্ছি, সার্চে ক্লিক করে দিবে আর কি। সার্চে ক্লিক করার পরে সব কিছু চলে আসছে, দেখছেন, দেখতে পাচ্ছেন নট ইলিজিবল লেখা আসতেছে। তো এখানে কেন, যদি ইলিজিবল আসতো, গ্রিন লেখা আসতো, তাহলে এটা কি দিতে পারতেন, তলব, অর্থাৎ নেক্সটে ক্লিক করতে পারেন। দেখতে পাচ্ছেন নেক্সটে আমি যদি ক্লিক করি নেক্সট হচ্ছে হয় না,
কেন এটা হাইড আছে ওয়াটারমার্ক, অর্থাৎ এটা হাইড করা আছে। যদি এটা ইলিজিবল থাকতো আমার নেক্সটে ক্লিক করলে নেক্সট হইতো এবং এটা কি তলব দেওয়া দিত। যখনই কোনো হুরুফ একামা এখানে ইলিজিবল লেখা আসবে এবং নেক্সটে ক্লিক করলে নেক্সট হবে, তখন বুঝতে পারবেন এই হুরুফ একামাটা তলব হবে এবং এটা হুরুফ কাইটা কফলো করানো যাবে। যতক্ষণ পর্যন্ত এই নট এলিজিবল না যাবে ততক্ষণ পর্যন্ত হুরুফ যে হুরুফটা আছে এটা আসলে গভর্নমেন্ট যতই ঘোষণা দেখ না কেন এটার কোনো কিছুই করানো সম্ভব না। প্রিয়দর্শক, শোর রিজন যদি আমরা ক্লিক করি, মানে রিজন কেন এটা এই নট এলিজিবল, তো একবার সুন্দর মতো লেখা আছে এটার এই যে এমপ্লয়ার স্ট্যাটাসটা আছে মদ গাইব আইন আমল। হ্যাঁ, এটা আমার মানি হলো আপনার সে কাজে অনুপস্থিত, আর এটা বাংলা অর্থ মানে হলো স্যার কি আমরা নর্মালি এটা হুরুফ বলে সম্বোধন করি। তো প্রিয়দর্শক, এটা হুরুফ থাকার কারণে কি এই তলব হচ্ছে না এবং এটার কফলার তলব দেওয়া সম্ভব না এবং এটার হুরুফ কাটানো সম্ভব না। যদি আপনার হুরুফ যদি কফিল যদি মুক্তমলে যায় বা ওই যে হুরুফ কাটার যে প্রসেসগুলো এগুলো যদি শেষ করতে পারেন তখন কি হবে এটা নেক্সট হবে কফালা হবে এভরিথিং, ঠিক আছে। আর যে হুরুফ থাকা অবস্থাও যদি এখানে তলব শু করে, হুরুফ থাকা অবস্থাও কী হয় তলবটা এখানে শু হয়, তখন মনে করবেন যে এই হুরুফটা কী যাবে কাটানো যাবে এবং এই হুরুফের লোকটারে কফালা করা যাবে। যতক্ষণ পর্যন্ত এই সমস্যার সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত গভর্নমেন্টের যতগুলো ঘোষণায় আজ থাকুক না কেন, হ্যাঁ, আমাদের কোনো লাভ নাই। তো প্রিয় দর্শক, এই ছিল হুরুফের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমরা পরবর্তীতে কখন যদি কোনো আপডেট আসে হুরুফের বিষয়ে, হ্যাঁ, সরাসরি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করবো এবং কীভাবে কী করতে হবে ফুল প্রসেসগুলো আপনাদেরকে বলে দেবো। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।